বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুর পর আগামী 19 এপ্রিল ফের উপনির্বাচন হতে চলেছে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে। আসন্ন বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন দীপক মজুমদার। 22 মার্চ শুক্রবার এক বিবৃতি দিয়ে খবর জানিয়েছে বিজেপি দলের কেন্দ্রীয় কমিটি। এরপরই অভিনন্দনের জোয়ারে ভেসে গেছেন আগরতলা পৌর নিগমের বর্তমান মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সহ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। রামনগরবাসীর সার্বিক উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্ত। তার অকাল প্রয়াণের পর অভিভাবক হারিয়েছিল রামনগরবাসী। অত্যন্ত মর্যাদাপূর্ণ সেই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য দলকে এদিন ধন্যবাদ জানিয়েছেন দীপক মজুমদার। সুরজিৎ দত্তের অপূর্ণ থেকে যাওয়া স্বপ্নগুলি পূরণ করার আনন্দিত এবং খুশি যে রামনগরে সুরজিৎ দত্ত মতো একজন বিধায়ক বিগত 40 বছর উনি সেবা করেছেন, তার জায়গায় তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া আছে। মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব। আমি অত্যন্ত আনন্দিত। না, আমাদের সরকার আসার পর 2018 এবং রামনগর যিনি বিধায়ক হয়েছেন সুজিতবাবু, উনি চেষ্টা করেছেন রামনগর এলাকার মানুষের সমস্ত চাহিদা বা সমস্যা নিরসনের জন্য আমাদের সরকারও কাজ করছেন। তো আমিও চাইবো যে এই কাজগুলি সুজিতবাবু করার ইচ্ছা ছিল, করতে পারেননি, শেষ করতে পারেননি, ওনার অকাল প্রয়াণ হয়েছে, সেই কাজগুলি আমি যেমন করবো। নতুনভাবে এলাকার লোকের সঙ্গে কথা বলে এখন বাড়ি প্রচারে যাবো, মানুষের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হবো। আমি যেহেতু পূর্ণকে মেয়র ছিলাম, আমি ওই এলাকার যারা কর্পোরেটরের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো, যে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুরজিৎবাবুর পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম। বহুদিন ধরে, বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি, এলাকার মানুষকে চিনি, এলাকার সমস্যা সম্বন্ধে আমার ধারণা আছে। কাজে কাজ করতে আমার সুবিধা হবে। শুধু আমি এলাকার সর্ব অংশের মানুষের দল মত নির্বিশ সকলের আমি আশীর্বাদ চাচ্ছি, কাজ করা যাতে আমাকে সুযোগ দেয়। অনেকদিন ধরেই আপনি পৌর নিগমের দায়িত্ব পালন করে আসছেন, এখন একটি বিধানসভার আপনি কতটা আপনার জন্য একটা আনন্দ? বেশি ভালো লাগছে। পৌর নিগমে একটা ওয়ার্ডে দায়িত্ব ছিলাম, একটা শহরে দায়িত্ব ছিলাম, একটা বিধানসভায় স্পেসিফিকভাবে আমাকে দায়িত্ব দিয়ে, যে বিধানসভায় আমি বহুদিন ধরে কাজ করছি, এই এলাকার মানুষ, এলাকার কাজ চাইছিলেন যাতে আমাকে দায়িত্ব দেওয়া হয়, দল আমাকে বিশ্বাস রেখেছে। যাকে সবসময় কাছে পাওয়া যাবে, সমস্যার কথা খুলে বলা যাবে এবং সমস্যার প্রকৃত সমাধান যিনি করতে পারবেন তাকেই রামনগরবাসী ভোট দেবে। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে শুক্রবার এমনটাই বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বহুদিন ধরেই আগরতলা শহরের মেয়রের দায়িত্ব সামলাচ্ছেন তিনি, তাই উপনির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী দীপক মজুমদার। আমি বললাম তো আমার দলের প্রতি আমার কৃতজ্ঞতা, যে অনেক কার্যকর্তা, অনেক নেতৃত্ব ছিল, তারপরও আমাকে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনে লড়াইয়ের জন্য, উপনির্বাচন লড়ার জন্য আমাকে মনোনীত করেছে। কাজে দল আমার উপর যে আস্থা রেখেছে, যে বিশ্বাস রেখেছে, যে তাতে আমি সম্মানজনক জন্য কাজ করব, দলের প্রতি আমার আনুগত্য আছে বা দলের আমি একজন সৈনিক হিসেবে আমাকে তারা মনোনীত করেছেন বলে আমি দলকে অনেক অনেক ধন্যবাদ। বার্তাকবে রামনগরবাসীর প্রতিটি লোকই দল মত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি আশীর্বাদ চাইছি, যে আমাকে আপনারা আশীর্বাদ করুন, কাজ করার সুযোগ দিন। আমি কাজ করেছি আগেও, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। রাজ্য সরকারের সঙ্গে থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবীণ ডক্টর মানিক সাহার সরকার আছে, আমাদের পৌর নিগম আছে, পৌর নিগমের কর্পোরেটরা কাজ করছেন এবং বিধায়ক সুরজিৎ দত্ত 40 বছর ধরে এই রামনগর মানুষের জন্য সেবা করে গেছেন। তা উনি যে কাজগুলি করার ইচ্ছে ছিল, আমার সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছে, সেই কাজগুলি তো অবশ্যই সম্পন্ন করব। পাশাপাশি নতুন কাজ, নতুন সমস্যা সমাধানের জন্য এলাকার লোকের সঙ্গে কথা বলে, এলাকার কার্যকর্তার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলে এবং যারা ভোট দেবেন তাদের মতামতকে সব গুরুত্ব দিয়ে সম্মান জানিয়ে আমি কাজ করব। আপনি প্রতিদিনই করছেন ইন্ডিয়া জুটের রতন দাস, কি বলবেন? না, প্রতিদিন তো আমি কোনো জোটে কথা বলবো না, প্রতিদিন তো নিশ্চয়ই একজন একজন করবেনই। তা উনি ওনার মতো করে কাজ করবেন, ওনার মতো করে ভোট চাইবেন, এখন রামনগরবাসীরা ঠিক করবেন কাকে সবসময় পাওয়া যাবে, কাকে দিলে পরে তাদের কাজগুলি হবে এবং কার প্রতি তাদের আস্থা রাখবেন তারাই নির্ণয় করবেন। কারণ আমি সবার কাছে আমরা দলের হয়ে ভোট চাইবো, সার্বিকভাবে দলের বাইরেও যারা আমাদের সঙ্গে অন্য দল করেন তাদের কাছেও আমি চাইবো যে আমাকে একটা সুযোগ দিন। দেখুন, আমি তো আগরতলা পৌর নিগমে কাজ করেছি, চেষ্টা করেছি আগরতলা শহরকে সুন্দর করা, পরিচ্ছন্ন রাখা, সেক্ষেত্রে রামনগরকে আর নতুনভাবে গুছানোর চেষ্টা করবো, সাজানোর চেষ্টা করবো। সেক্ষেত্রে যদি তারা আমার উপর আস্থা রাখেন, দল যখন আমার আস্থা রেখেছে, আমার বিশ্বাস রামনগরবাসী, আমার রামনগরবাসীর সঙ্গে আমার অনেক দীর্ঘদিনের যোগাযোগ, তো আমার বিশ্বাস ওনারা আমাকে আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন।
সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হওয়ার পর আজ টাউন বরদোয়ালী মণ্ডলের পক্ষ থেকে মণ্ডল অফিসে দীপক মজুমদারকে এদিন শুভেচ্ছা জানান মণ্ডল সভাপতি তথা মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা সহ দলীয় অন্যান্য কার্যকর্তারাও। উপস্থিত ছিলেন সদর শহর জেলার যুব মোর্চার সহ সভাপতি ভিকি প্রসাদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।